চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত 3টার দিকে হকার্স মার্কেট এবং জালালাবাদ মার্কেটের মধ্যবর্তী একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি স্টেশন থেকে 15টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনতে তাদের অন্তত 4 ঘন্টা লেগে যায়। এর মূল কারণ হিসেবে দাবি করা হয়েছে, একে তো ছিল ঘিঞ্জি এলাকা, তারপর ছিল পাশাপাশি দোকান, যাই ছাড়া ধোয়ার কারণে তাদের আগুন নেভাতে চরম বেগ পেতে হয়। চালের এয়া আপনার কাপড়ের বয়া ছিল, কাপড়ের গুদাম ছিল, বিভিন্ন ধরনের বুতাম বা এগুলো ছিল সামগ্রীগুলো, মানুষের ফ্রিজ ঘর সব কিছু মোটামুটি চলে গেছে। অপরদিকে ব্যবসায়ীরা জানিয়েছে, আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে এখানকার 117টি গুদামে অন্তত 5 কোটি টাকার বেশি কম্বল রাখা হয়েছিল। এছাড়া ছিল প্যান্টের কাপড়, পর্দা, আর সবগুলি আগুনে পুরো ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছে এখানকার কয়েকশো ব্যবসায়ী। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার খবর পেয়ে ফায়ার দমকল কর্মীদের পৌঁছতে যেমন দেরি হয়েছে, তেমনি তাদের গাড়িতে পানি ছিল না। রিসেন্টলি এক সপ্তাহ ভিতর আমি প্রায় 15 লাখ টাকা মাল কালেকশন করছি, এখন অনেক টাকা মাল পরিশোধ করা হয় নাই। প্রথম যেটা জামিল সমস্যা সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিস আসার পরও আধা ঘন্টার উপরে লাগছে পাইপ ফিটিং করতে পানি দিতে। তবে দমকল কর্মীরা সে অভিযোগটি অস্বীকার করেছে। খুব গিঞ্জি এলাকা, এখানে দুটা মার্কেট, একটা হলো যে জহুর হকার মার্কেট, আবার হলো জালালাবাদ মার্কেট। এই দুটা মার্কেট একটার সাথে একটা এত রিলেটেড যে এই দুর্ঘটনা যে কোনো মতে এক্সপার্ট হওয়ার কারণে আমরা চতুর্দিকে কর্ডন করে রেখেছি, আগুন নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু বাট তারপরে আমরা রিস্ক মনে করে আমরা চতুর্দিকে কাজ করছি। কয়েক বছর আগেও একাধিকবার আগুন লেগেছিল এই জহুর হকার্স মার্কেটে। এরপর মার্কেট কর্তৃপক্ষ তার মার্কেট থেকে অত্যাধুনিক করেছিল, কিন্তু তারপরও এই আগুন লাগানো রোধ করা যায়নি। যে আগুনে নিঃস্ব হয়ে পড়েছে এখানকার 100-এর বেশি ব্যবসায়ী। চট্টগ্রামের জহুর হকার মার্কেট থেকে অমল দে, সময় সংবাদ।